দেখলেই জিভে জল চলে আসে, কি করি বলতো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? রূপা ডট অরিত্রি এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি নতুন ভিডিও শুরু করলাম। তোমরা মায়ের ভিডিও তো দেখেছোই, তো আমি নতুন ভিডিও শুরু করলাম। তো চলো, মা আজকে কি কি করছে আর আমি কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, মা আমার জন্য চাউমিন করবে। বেলা অনেকটা হয়ে গেছে, তো আমার প্রচণ্ড খিদে লেগে গেছে। তো দেখো চাউমিন করবে। এই দেখো এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে, আর এই যে এখানে আলু কাটা হয়ে গেছে, আর এই যে এখানটা প্যাকেটে চাউমিন আছে, বুঝতে পারবে না যে প্যাকেটে চাউমিন আছে। আর এই যে এখানটা ভাত রান্না হচ্ছে, আর ওই যে আমাদের আজকে ডিম হবে, আর রাতে হলো মাংস হবে। এই দেখুন চারটেই ডিম নিয়ে নিয়েছে, এখানটায় চারটে ডিম নিয়ে নিয়েছে, আর এই যে এখানটা ভাত রান্না হচ্ছে। আর তোমরা তো দেখলেই এখানটায় চাউমিন রান্না হবে, লঙ্কা পেঁয়াজ সব কেটে নিয়েছে, আর ওই যে আলু। আর এইখানটায় মায়ের অনেকটা কাজ হয়ে গেছে, এরকম বাসন মাজা হয়ে গেছে, আর আজকে মেঘলা মেঘলা করছে, আজকে মনে হয় বৃষ্টি হবে। আর এই যে এখানটায় মা জামাকাপড় মেলে দিয়েছে, প্রচণ্ড মেঘলা মেঘলা করছে। তো চলো, মায়ের চাউমিনটা রান্না হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো মা এখানে চাউমিনটা বসিয়ে দিয়েছে, আর মা বললো যে বেশি চাউমিন, দেখো কয়টুকুনি চাউমিন দিয়েছে আমাকে। ওটাই তুমি খেতে পারবে না, কয়টুকুনি চাউমিন দিয়েছে। তো চলো মায়ের চাউমিনটা রান্না হয়ে যাক। দেখো বলতে না বলতেই মায়ের ভাত রেডি, চাউমিন খাবো, ভাত খাবো বলছি, চাউমিন খাবো। আর তোমাদেরকে তো বললামই রাত্রিবেলায় মাংস নিয়ে আসবে, খাবো। এত মাংস খেয়েও তোর হয় না বল, মানে হ্যাঁ কি করব। আর এই দেখো রোদ চলে এসছে, মেঘলা মেঘলা করছিল তো রোদ চলে এসছে, দেখো তোমরা বুঝতে পারবে না, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই দেখো মায়ের চাউমিন রেডি, এখনো রেডি হয়নি, হবে তেল হলুদ এসব দেবে তো, তারপরে দেখো আমি কাঁচা কাঁচাই খাচ্ছি এখন, ঢুকছে না দেখো, আমি খেয়ে নিলাম কাঁচা। তো চলো আমি এখানটা আলু ভাজছি, আর এখানে ডিম ভাজাও হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম না তাই এখন দেখাচ্ছি। মাকে দেখে নিয়ে আসি, মা তুমি এখানে কি কাটছো? ডিম রান্না করব, তাই জন্য রসুন। ও রসুন, আজকে কি রান্না হয়ে জানিস মানে? কি ডিমের ঝোল আর কচু শাক, তুমি তো জানোই আমি ডিমের ঝোল আর কচু শাক খেতে পারি না। মাংস খাবে শুধু? হুম এরকম এখানে কচু শাক আছে, না কচু শাক আছে দেখে না, এই দেখো এখানে কচু শাক আছে, এটা পুড়ে গেল, এখন নাড়তে শুরু করে দিয়েছে, আমি নাড়তে নাড়তে মা নাড়তে শুরু করে দিয়েছে। তো চলো হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। মায়ের চাউমিন রেডি হয়ে গেছে, এখন খাবো, তুমি লোভ দেবে না কিন্তু। বাবা আমি রান্না করলাম আমাকে দিবি না, কি মেয়ে দেখো। একটুখানি তো চাউমিন, একটুখানি চাউমিন আমি জানি তুমি তো অতটা খেতেই পারবে না, অতটা অতটা যদি খেতে পারতে তাহলে তো বড় হয়ে যেতে। ঠিক আছে তুমি তাহলে চাউমিনটা খেয়ে নাও। আমি চাউমিনটা খেয়ে নিই। চাউমিন খাওয়া শেষ হয়ে গেছে, এখন পড়াতে এসে এখন পড়তে যাচ্ছি, পড়ে টড়ে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা মা। টাটা টাটা। পড়ে এসেছি, অনেকটা সময় হয়ে গেছে গো, আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, স্নান করলাম ভাত খেলাম, আমি এখন ফোন দেখছিলাম, তোমাদের সঙ্গে আর কথা হয়নি। তো চলো আমি একটু ফোন দেখে নিই, তারপরে নিচে যাব, নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, নিচে গিয়ে আবার মাঠে যাব, মাঠে থেকে বাড়িতে আসবো, সন্ধ্যা হবে,
তারপরে পড়তে বসবো, তারপরে অনেক কিছু করার আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে চলো। তো এই দেখো আমি বিকেলবেলায় মাঠে ঘুরতে এসছি, আর ছোটরাও কিভাবে খেলছে দেখো, আর বড়রাও মাঠে দেখো কি সুন্দর বল খেলছে। এই দেখো মাঠ থেকে আমি চলে এসেছি, তো এখন প্রচন্ড গরম লাগছে, আর এখানটা আমি এসি চালিয়েছি, আর এখন আমি দুধ খাবো। তোমরা বলতেই পারো যে আমি অত বড় হয়ে গেছি এখন দুধ খাবো, তো ওরকম কিছু না, আমি এমনি দুধ খাই, আমার ভালো লাগে তাই। তোমাদেরকে বলেছিলাম না মাংস রান্না হবে, তো এই দেখো চলেই এসছে মাংস, কখন যে আর খাবো আর কখন যে রান্না হবে। বাড়বে। তো চলো মাংসটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাই। দেখো মায়ের মাংসটা রান্না হয়ে গেছে, আর কি লোভ লাগছে, আর লোভটা সামলাতে পারছি না গো। মাংস খাওয়া হয়ে গেছে, তো এবার ঘুমাতে যাব। তো চলো আমি আবার পরের ভিডিও নিয়ে আসবো। টাটা, গুড নাইট সবাইকে, সবাই খুব খুব ভালো থেকো।